গ্রামে গিয়ে কুনাল ঘোষ সেই বক্তব্য নিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন এবং একই সঙ্গে শ্যামল আদকের গ্রেফতারি নিয়ে তিনি আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে বেঈমান বলে শুভেন্দু অধিকারীকে আক্রমণে কুনাল ঘোষ নন্দীগ্রামে গিয়ে এবার ডিসেম্বর ডেডলাইনে শুভেন্দু অধিকারীকে আক্রমণ কুনাল ঘোষের শ্যামল আদকের গ্রেফতারি নিয়েও মুখ খুলেছেন তিনি শুভেন্দুকে বাল্টা আক্রমণ করেছেন কুনাল ঘোষ বেঈমান বলে শুভেন্দু অধিকারীকে আক্রমণ কুনাল ঘোষের ও বলছে একুশ বারো চোদ্দ ওরা বলেছে মানে ডিসেম্বরে চোর ধরা পড়বে কি আশ্চর্য ডিসেম্বর আজকে শ্যামল আদক ধরা পড়েছে চোর কালো শুভেন্দু অধিকারী বলেছিল চোর ধরা পড়বে শ্যামল আদক ধরা পড়েছে শ্যামল আদক কালো শুভেন্দুর লোক শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে শুভেন্দু অধিকারীকে রাজ্য পুলিশ হোক সিবিআই হোক সমস্ত রকম দুর্নীতির অভিযোগে আজ নইলে কাল শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে পাঁচ বছর পর একদিকে যখন রাজ্যে প্রাথমিকে টেট হলো তখন অন্যদিকে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থানে দু হাজার চোদ্দ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কি বলছেন তারা তাদের বক্তব্য শুনেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস দেখব অনির্বাণের প্রতিবেদন নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর রাজ্যেই প্রথমবার টেট পরীক্ষা হচ্ছে শহীদ মিনার ময়দানের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন দু হাজার চোদ্দোর টেট পাস করা নট ইনক্লুড প্রার্থীরা তাদের আন্দোলনের আজকে একশো ষোলো দিন তাদের যেটা বক্তব্য আজকে যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষায় তাদের আন্দোলনকারীদের একটা বড় অংশ তারা কিন্তু অংশগ্রহণ করছেন আর যারা অংশগ্রহণ করছেন না তারা তাদের আন্দোলন এখানে চালিয়ে যাচ্ছেন তাদের যেটা বক্তব্য যে এই টেট পরীক্ষায় দিয়ে কী লাভ কারণ দু হাজার চোদ্দো সালে তারা পরীক্ষা দিয়ে কেউ কেউ পাশ করেছেন দু হাজার সতেরোতে কেউ কেউ পাশ করেছেন কিন্তু পরীক্ষা দিয়ে এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াটাই সম্পন্ন হয়নি স্বাভাবিকভাবে দু হাজার বাইশে অর্থাৎ আজকের দিনে যে টেট পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা যারা সফল হবেন তারাও যে চাকরি পাবেন এর নিশ্চয়তা কোথায় এবং তাদের যেটা বক্তব্য কমিশন নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে তড়িঘড়ি একটা টেট পরীক্ষা করাচ্ছে এবং সেই টেট পরীক্ষা করিয়ে তাদের নিয়োগ দুর্নীতি নিয়ে যে অস্বচ্ছ ভাবমূর্তি তৈরি হয়েছে তা থামাতে পাওয়ার চেষ্টা চলছে ক্যামেরা উজ্জ্বল ঘোষের সাথে অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ কলকাতা কলকাতার পর এবার জেলা বায়োমেট্রিক সমস্যা সেখানেও দেখা গেলো এবারে টেটে বায়োমেট্রিক বিভ্রাট যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ ডিএ কলেজ সেখানেও ঠিক একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় পরীক্ষার্থীদের অর্থাৎ যে সমস্যা আমরা দেখেছিলাম দেশপ্রিয় পার্কে তীর্থপতি ইনস্টিটিউশন একই ধরনের সমস্যা বায়োমেট্রিক বিভ্রাট এবারে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ ডিএ কলেজ সেখানেও পরীক্ষা শুরুর আগে বায়োমেট্রিক হওয়ার কথা তবে মেশিন এলো না পরীক্ষার শেষেও